अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। संतोक, आज आमी खूब खुशी। खुशी? ताहले तोर चोखे जल केनो? तुई बिये करे शोशुर बाड़ी चले जाबी ना, ए जोन्नो। तोदेर थेके खूब बेशी दूरे जाच्छी ना कि? तीनटे बाड़ी पड़े ही आमार शोशुर बाड़ी। जखोनी आमार कथा मोने पड़बे ओखाने चले जास। तोदेर के छेड़े आमी की करे बाँचबो? अरे তুই আমাদের থেকে খুব দূরে যাচ্ছিস নাকি? তিনটে বাড়ি পরেই তো তোর শ্বশুর বাড়ি। যখনই আমাদের কথা মনে পড়বে ওখান থেকে এখানে চলে আসবি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা। জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা। এসো কান্তি ভাই, এসো এসো। মাধব কাকা, আপনি যে টাকা আমায় দিয়েছিলেন খুব কষ্টে এইটুকু বানাতে পেরেছি। হে জি অপরম পার প্রভু অবগুণ মারা, হে মাফ করোনে মোরারি রে অপরম পার প্রভু। কিন্তু আমি তো আমার সন্তুকে অনেক কিছু দিতে চাই, কাপড় গয়না বাসন কোসন আনাজ। বিয়েতে যতই দিই না কেন সেটাও অনেক কম। এমনিতে কাপড় তো আমি কান্তি ভাইয়ের থেকে নিয়ে নিয়েছি, তার টাকাও আমি ওনাকে আস্তে আস্তে দিয়ে দেব। মাধব কাকা, আপনি কি সবকিছু একটা নাতনিকেই দিয়ে দেবেন না বাকি নাতনির জন্য কিছু বাঁচিয়ে রাখবেন? আপনার হাত তো এমনিতেই খালি, তার উপর আপনার নাতনিকে এত কিছু দেবার কথা ভাবছেন? এই বাড়ি বন্ধক রেখেও আমি টাকা কোথাও থেকে ঠিক জোগাড় করব। আমি আমার সন্তুকে এত কিছু দিতে চাই যাতে ও শ্বশুর বাড়িতে সম্মানের সঙ্গে থাকতে পারে, আর ওকে যেন কোনোদিন শ্বশুর বাড়ির খোঁটা শুনতে না হয়। আর এই জন্য আমার আপনাদের সহায়তা চাই। আপনি চিন্তা করবেন না মাধব কাকা, শান্ত তো আমাদেরও মেয়ে। আচ্ছা এখন আসি। দেখ মা, শুধু এইটুকুই আছে। তোর মা যদি বেঁচে থাকত তাহলে আরো অনেক কিছু দিত।
কিন্তু তোর দাদুর ক্ষমতা শুধু এইটুকুই। দাদু, আমি এই বিয়েটা একটা শর্তেই করব। এই বিয়েতে আমার কি চাই তা আমি ঠিক করব। আমার দিদির স্মৃতি। এগুলো দিয়ে আমরা তিন বোন খেলতাম। জিনিসটা আমাকে বাবা দিয়েছিল। উনি সবসময় আমাকে এই নাম ধরেই ডাকতেন। এটার সাথে বাবার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রোজ সকালে মা আমার চুলে তেল লাগিয়ে দিত, তারপর এই চিরুনিটা দিয়ে আস্তে আস্তে আমার চুলের জট ছাড়িয়ে দিত, আর তারপর ফিতে দিয়ে আমার দুটো বিনুনি করে দিত, আর তার সাথে সুন্দর সুন্দর সব গল্প বলত। আমি এই চিরুনিটাকেও আমার সাথে নিয়ে যাব। আজও আমার মনে আছে, তোমার কাঁধের ওপর বসে জেদ করে মেলা থেকে কেনা এই মালা তুমি খুশি হয়েই কিনে দিয়েছিলে। আর একটা জিনিস আমি নিজের সাথে নিয়ে যাব, আমার মাউরির গলার ঘণ্টাটা। সব স্মৃতি আর তার সাথে জড়িয়ে সব কিছু আমি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, তোমার শোনানো সব গল্প, তোমার শেখানো গান, এই সব কিছু আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে চাই। তুমি আমাকে নিয়ে যেতে দেবে তো দাদু? হে জিয়া পরম পার প্রভু অবগুণ মারা, হে মাফ করনে মোরারি রে, অপরম পার প্রভু অবগুণ মারা। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें
দঙ্গল প্লে অ্যাপ।